তখন প্রায় ছিল শুরুর শুরু। এমনিতেই টিভি সংবাদ মাধ্যমের ইতিহাস খুব একটা সুদীর্ঘ নয়। টিভি সংবাদ মাধ্যমের আধুনিকতা এসেছে মাত্র কয়েক দশক আগে। তার মধ্যে ত্রিপুরার বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ইতিহাসটা বলা চলে খুবই স্বল্প সময়ের। বিংশ শতাব্দীর শুরুতে ত্রিপুরা রাজ্যে নামমাত্র বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সূচনা হলেও আজকের গতিবেগ প্রাপ্ত হয় 2010 সালের কাছাকাছি সময় থেকে। তখন পূর্ণ সময়ের সংবাদ মাধ্যম প্রায় ছিল না বললেই চলে। এরই মাঝে নানা ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে 2013 সালের 25 আগস্ট থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য যাত্রা শুরু করে নিউজ ভ্যানগার্ড। নিউজ ভ্যানগার্ড হল ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সংবাদ মাধ্যম যা পূর্ণাঙ্গ সময়ের জন্য তৈরি হয়েছিল। কৃষ্ণনগরের ঠাকুরপল্লিতে সাধ্য অনুযায়ী অফিস বাড়ি ও স্টুডিও নির্মাণ করে শুরু হয় নিউজ ভ্যানগার্ডের সম্প্রচারের কাজ। 2013 সালের 25 ডিসেম্বরই টাউন হলে প্রথিতযশা শিল্পী নচিকেতার সঙ্গীত পরিবেশনা সহ বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার হাত ধরে যাত্রা শুরু হয় নিউজ ভ্যানগার্ডের। নিউজ ভ্যানগার্ডের সংবাদে উঠে আসতে থাকে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গিরিকন্দর, মানুষের জীবন দুর্দশার সংবাদগুলো। হাততালি কুড়োনোর সংবাদগুলো পরিবেশিত হয়েছিল ঠিকই, তবে মানুষের দুর্দশার সংবাদ যতই নিউজ ভ্যানগার্ডে আসতে থাকে ততই নিউজ ভ্যানগার্ড শাসক গোষ্ঠীর রোষানলে পড়তে থাকে। ওই সময় সৌকৌশলে নিউজ ভ্যানগার্ডকে হাতে না মেরে ভাতে মারার অভিসন্ধি তৈরি হয়। এমনকি বেসরকারি বিজ্ঞাপনেও লাগাম টানতে চায় শাসক গোষ্ঠী। তারই মাঝে অকুতুভয় ভ্যানগার্ড পরিবারের সদস্যরা সংবাদ পরিবেশনার দায়বদ্ধতা মাথায় নিয়ে পরিবেশন করতে থাকে মানুষের সংবাদ। ভাতে মারার অপকৌশলেও কাজ না হওয়ায় নেমে আসে শারীরিক ও প্রশাসনিক আক্রমণ। শেষ পর্যন্ত রাজধানীর দাগি মাফিয়ারাও একসময় অপহরণ করতে চায় নিউজ ভ্যানগার্ডের সাংবাদিকদের। তার প্রতিবাদে জ্বলে ওঠে নিউজ ভ্যানগার্ডের সংবাদ পরিবেশনা। পরিণামে নজিরবিহীনভাবে 17 জন শহরের দাগি মাফিয়াকে গ্রেপ্তার করতে বাধ্য হয় রাজ্যের তৎকালীন পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, রাজনীতিতে এটিএম হ্যাকিং, রাজ্যজুড়ে নারী নির্যাতন ইত্যাদি বহু বিষয়ে নিউজ ভ্যানগার্ডের সংবাদ পরিবেশনার পর কার্যকরী ফল পেয়েছে রাজ্যের জনগণ। বিগত বিধানসভা নির্বাচনেও হাজারো রক্তচক্ষু উপেক্ষা করে নিউজ ভ্যানগার্ড মানুষের মনের কথাগুলোকে সংবাদ আকারে তুলে এনেছিল, আর তাতেই হয়তো নিজেদের জিঘাংসার রূপকে ঢাকতে না পেরে বিগত বিধানসভা নির্বাচনের দিন ভিডিও ক্যামেরার সামনে তৎকালীন সময়ের উপাধ্যক্ষ ভ্যানগার্ড সহ 2টি চ্যানেলকে দেখে নেবার হুমকি দিয়েছিলেন। সময় পাল্টেছে, পাল্টায়নি নিউজ ভ্যানগার্ড। অফিসের দুর্নীতি, যুব উৎসব নিয়ে কেলেঙ্কারি, অফিসারের খামখেয়ালিপনায় মানুষের নাজেহাল অবস্থা, সবকিছুই সর্বদাই নিউজ আকারে তুলে আনছে নিউজ ভ্যানগার্ড, যার প্রতিফলন ঘটছে নিউজ ভ্যানগার্ডের ভিউয়ারশিপে। রাজ্যের প্রতিটি প্রান্তে কেবল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পৌঁছে গেছে নিউজ ভ্যানগার্ড। অসমর্থিত সূত্রের হিসেবে দেখা গেছে কেবল নেটওয়ার্কের মাধ্যমে ভিউয়ার্সের সংখ্যা আজ প্রায় 20 লক্ষ। ইউটিউবে আজকের দিন পর্যন্ত সাবস্ক্রাইবারের সংখ্যা 2,58,142 জন, যা কিনা উত্তর পূর্বাঞ্চলের কেবল নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের মধ্যে সর্বোচ্চ এবং ইউটিউবে এযাবৎ ভিউজ হয়েছে 8,61,56,893 জন, যা কিনা উত্তর পূর্বাঞ্চলে অদ্বিতীয়। সমভাবে রয়েছে ফেসবুকে ভিউয়ার্সের সংখ্যা। অচিরেই চালু হতে চলেছে নিউজ ভ্যানগার্ড নিউজ পোর্টাল, আর সবকিছুই সম্ভব হচ্ছে রাজ্য তথা বিশ্বের অগণিত মানুষের আশীর্বাদ ও সহায়তায়। নিউজ ভ্যানগার্ডের সপ্তম বর্ষের পদার্পণের মুহূর্তে আমরা শুভেচ্ছা জানাই সকল ভিউয়ার্স, সকল বিজ্ঞাপনদাতা ও অসংখ্য সাহায্যকারী, যাদের ঐকান্তিক সহৃদয়তায় নিউজ ভ্যানগার্ড পৌঁছে গেছে রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের কেবল সংবাদ মাধ্যমগুলির শীর্ষে। মূল মন্ত্র সেই একটাই, খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।